মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গল লেবে সবাইকে ওয়েলকাম, স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, সবকে জানি হ্যাপি হ্যাপি সানডে, ভেরি ভেরি গুড মর্নিং। মাই অল সাবস্ক্রাইবারদের জানাই ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড হ্যাপি 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 সানডে। তা চলো, আজকে হচ্ছে আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, সেটা আজকে এখন হয়ে যাবে 8:35। এখন আমার বিছানাও তোলা হয়নি, কারণ সকাল সকাল উঠে স্নান টান করেছি, করে প্রচুর সাজাচ্ছি, স্নান টান করে আজকে মা সরস্বতী মানে দধিকর্ম যেটা বলা হয় সেটা করা হয়ে গেছে। সেটা তোমার সাথে শেয়ার করতে আমি মানে মাথাতেই ছিল না, আর মানে টাইম বেরি পঞ্চমে ছেড়ে যাবে ওই ওই কারণেই। আর আমার মেয়ে এখন মায়ের সামনে বসে শ্রী শ্রী সরস্বতী নম্বর লিখছে, যেটা আমরা ছোটবেলায় করতাম, মা আমাদেরকে বাবা মা শিখিয়েছিল, সেটাই আমি আমার সন্তানকে শেখাচ্ছি। তোমরা তোমার সন্তানদেরকে এটাও শেখাবে যে পরের দিনকে মায়ের সামনে বসে শ্রী শ্রী সরস্বতী নম বা ওম সরস্বতী নম যে কোনো একটা দিকে মায়ের চরণে দিতে, তাহলে সারা জীবন মা ওদেরকে আশীর্বাদ করবে। এইটুকু আমি জানি, যেন এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। চলো দধিকর্মার তোমাদের দর্শন করাই। আমি কালকে ডিসাইড করে রেখেছি ছোলার ডাল রুটি আর মরলা মাছের ঝাল। চলো পরে দেখা করছি, এখন চা খাচ্ছি। তার মধ্যে মেয়ে তুই চাচ্ছিলাম, মেয়ে যদি মঙ্গল মানে যদি কর্মা খেলো, এখন চা খাচ্ছি কফি, আর এখন মাছ দেওয়া হচ্ছে, আজকে রান্না হবে আজকে রান্না হবে মরলা মাছের ঝাল করবো পেঁয়াজ রসুন দিয়ে, আর করবো ব্রাউন রাইস মেয়ের জন্য, মাছের ঝোল করে দেবো, মাছের ঝোল ভালোবাসে লাল লাল ঝোল, আর করবো মাছের ডিমে বড়া ঝোল, ওই একসাথে ঝোল করে বড়া দিয়ে কাল সোমবার কালকে মাছ খাবো না, কালকে ওই নুডলস খাবো, কিছু নেই, মরলা মাছ ছিল। মাছের ডিমের ঝোল করবো, আমি এই জন্য এক পিস মাছ নিয়েছি রাতের বেলায় খাবে।
আছে ডিমে ভরা ঝোল অনেক দিন কোথায় বছর আগে আমরা প্রচুর খেতাম বর প্রচুর আর এই তেলটা তো ভাজা রাখতেই হবে তেলটা লাস্টে ভাজবো কারণ তেলটা তো খাবে ভাজা আর বড় গুলো ঝরে দিব আগে আমার মা মাথা ডিমে বড়া করতো আর আমি এখন সে খেলো সুষমা কাজে এসছে ও নিচে গেছে কাঁচা লঙ্কা কুচি তারপরে আদা রসুন বাটা আর দিয়েছি নুন হলুদ আর একটু পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম ওই রান্নাটা করবো আলু দিয়ে করবো কারণ মেয়ে আলু খাবে আমরা আলু খাবো না আর টমেটো দেবো আর পেঁয়াজ কুচি দেবো দারুন টেস্ট হয় খেতে এই মরলা মাছের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি মানে ডাইরেক্ট করবে একটা আলু কুচি কুচি করে কেটে রেখেছি আলু ভাজার মতো এটা ফ্রাই করে সরস্বতী পুজো হয়ে গেল এখন আরো দুটো অনুষ্ঠান বাকি সেটা নেক্সট উইকে সকালে মাথা মাথা ঘষি নিয়ে এমনিতে মাথায় জল দিই সকালবেলায় মাথাটাতে ব্যথা করতে আছে পুরো বেলা একটু হলে শ্যাম্পু করে আমার ঘর ঠাকুরে দিতেই হবে
ডিমের বড়া, মাছের তেল, ট্যাংরা মাছ, আর মাছ, প্রচুর প্রচুর মানে খাতে, মানে বলার বাইরে। হ্যালো, হ্যাঁ কি, আমার এখনো রান্না হয়নি, এখনো গড়িতে বাজে 11:15। সবে বড়ার ঝোল নামিয়েছি, এখন ওই বড়লা মাছের ঝাল করছি, আর ভাত হয়েছে। যে আবার খুব স্যাড নিউজ, সেটা হচ্ছে লতা মঙ্গেশকরজি মারা গেছেন। খুব স্যাড নিউজ, অসুস্থ ছিল, এক মাস ধরে হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ করে কালকে রাতেই মারা গেছে। 92 দোকানেও 150 টাকা।
কত করে কিনিস? আমার কোয়ালিটি দেখ, আর বাইরে কোয়ালিটি দেখ। না 200 টাকা মোটেও না, বাকি 100 টাকা 100 টাকা ক্যাশে নিলে কম না। তোমার কাছে পারবো তো নিচ্ছিল তো ওই দিন দাম আগলের বাটকা। আর কি আর ঘুরে চলো, রান্নাটা সেরে ফেলি, এখনো রান্না হয়নি, এখনো খারাপ লাগছে লতা। দেখো ওই মরলা মাছটা বসিয়ে দিয়েছি, ওই মাখা ছিল, তার আগে টমেটো আলু ভালো করে ফ্রাই করে নিয়েছি, ওর মধ্যেই মাছটা দিয়ে মাছটা মেখে রেখেছিলাম, আর কোনো কিন্তু মশলা আমি দিইনি, যা মেখেছিলাম তাই রয়েছে, শুধু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। একটুখানি ফ্রাই ফ্রাই হয়ে গেলে, ভালো করে কষে গেলে একটু গরম জল দেবো, তারপর নামানোর সময় ভালো করে দিয়ে নামিয়ে দেবো, তৈরি হয়ে যাবে মরলা মাছের ঝাল। সান পুজো কমপ্লিট, নেরো সান টান সব কমপ্লিট, এখন লাঞ্চের টাইম হয়ে এসেছে, মানে হয়ে গেছে অলরেডি, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে শ্রীকৃষ্ণ দেব, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার এই কাজকর্ম সেরতে সাথে রেডি হয়ে গেছে, তাহলে এত ঠান্ডা লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর সময় তো অনেকক্ষণ আগে কাজ টাজ করে দিয়ে গেছে, সরস্বতী পুজো সরস্বতী পুজো হয়ে গেল, এখন আসছে শিবরাত্রি, আমার পুজো আছে 1 তারিখ শিবরাত্রি পুজো। আমার মা আসছে, আমার মাকে আমার মেয়ে ছোটবেলা থেকে বউ বলে, আমরা বউ মানে জানি পিসি, তো আমার মেয়ে ছোটবেলা থেকে কেমন বউ বউ বলে, মাঝে মাঝে দিদা বলে, দাদু বলে, দাদুটা অবভিয়াসলি বলে, বাট মাঝে মাঝে বু বুটাই বেশি, বা কারণ জন্মানোর পর থেকে যখন ও কথা বলতে শিখেছে তখন থেকে বু 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 বলা শুরু করেছে। চলো লাঞ্চটা করে নিই। প্রবেশ করে তাহলে সেটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হবে, এই সমস্যার সমাধান শুধু একটাই, আপনি আপনার প্রতিজ্ঞা অনুসারে রাজা ত্রিশঙ্কুকে আমার লাঞ্চ হয়ে গেছে, এখনো বাসন মাজিনি, আর মরলা মাছের ঝালটা সত্যি দারুণ হয়েছে খেতে, আর বড়া ঝোলটা ভালো হয়েছে, হালকার মধ্যে করেছি, একটুখানি খেলেই মনে হয় কত কিছু খেয়েছি, তবে এটা হয়ে গেলে ঠিক আছে। ব্যাপারটা চলো আজকে ভিডিও বাড়াবো না, চলো টাটা বাই বাই। আর আমার ভিডিও দেখার আগে আগে সাবস্ক্রাইব করে নেবেন, করে নেওয়ার পর বেল আইকন ঘন্টা দেবেন, তাই আমার প্রত্যেকটা ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে। চলো টাটা।